নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। সকালের গরম ভাতে কিংবা রাত্রের ডিনারের জন্য তেমন কিছু রান্না করতে ইচ্ছে না করলে মুসুর ডাল, ডিম, আলু দিয়ে এই তরকারিটি রান্না করে নিন। দেখতে যতটা লোভনীয় আর সুস্বাদু, রান্না করা তেমনি সহজ। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে। প্রথমেই একটা বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। সব উপকরণগুলো যখন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। ডিমের অমলেটটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময় একটা খুন্তি দিয়ে রোল করে নেব। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু রোল করা যাবে না, ভেঙে যাবে, সেই জন্য যখন একটু কাঁচা থাকবে তখন রোল করে নিতে হবে। ডিমের অমলেটটা রোল করে নিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তারপরে একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অমলেট কারি আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, তবে অনেক সময় হয় যে রাত্রিরে রান্না করতে ইচ্ছে করে না, কিংবা সকালের গরম ভাতে তেমন কিছু রান্না করতে ইচ্ছে না করলে ঝটপট এই রান্নাটি করে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা হাফ কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডাল আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, যার কারণে মুসুর ডালগুলো একটু ফুলে উঠেছে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দেব কাঁচা লঙ্কা চেরা আর আদা জিরা বাটা একসাথে, লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মশলার জন্য শুধু আদা জিরা বাটা দিয়েছি, ধনে গুঁড়ো কিন্তু এই তরকারিতে দেওয়ার একদমই প্রয়োজন নেই। সব মশলাগুলো আলু আর মুসুর ডালের সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েই দেব, কারণ মুসুর ডাল আর আলু সেদ্ধ হতে হবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 6 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, আলু আর মুসুর ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব। মুসুর ডাল, ডিম, আলু দিয়ে রেসিপিটি গরম ভাতে পরিবেশন করার জন্য আমাদের একদম রেডি। আশা করি অল্প উপকরণ দিয়ে আর খুবই সহজভাবে তরকারিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।